তবু আমারে দেব না ভুলিতে। ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার প্রদান অনুষ্ঠান 2017-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ এনামুজ্জামান। আজ বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রেজানা চৌধুরী বন্যাকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার 2017 প্রদান করা হবে। সম্মানিত সুধী, ফিরোজা বেগম স্বর্ণপদক ও পুরস্কার প্রদান 2017 আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ দেলার হোসেন। অনুষ্ঠানে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার গ্রহণ করবেন বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, তিনিও মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ ও ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়াও আমাদের মাঝে মঞ্চে উপস্থিত রয়েছেন ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের সম্মানিত দাতা ও এসিআই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব এম আনিসুদ্দৌলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসন মিসেস টুম্পা সমদ্দার। সুধী মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হবে সূচনা সঙ্গীত। সূচনা সঙ্গীত পরিবেশন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী শিল্পীবৃন্দ। আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি সঙ্গীত পরিবেশনের জন্য। আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা,
ধন্যবাদ। এবার নৃত্য পরিবেশনা। নৃত্য পরিবেশন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ। নৃত্য পরিবেশনার আয়োজনের জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। সুধী মণ্ডলী, ফিরোজা বেগম স্বর্ণপদক আজ ও প্রদান উপলক্ষে আজকের অনুষ্ঠান,
1926 সালের 28 জুলাই ফরিদপুর শহরে এক সম্ভ্রান্ত পরিবারে তৃতীয় কন্যা লপে জন্মগ্রহণ করেন নজরুল সঙ্গীতের অবিস্মরণীয় শিল্পী ফিরোজা বেগম। প্রখ্যাত আইনজীবী খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল খান তার পিতা এবং বেগম কাউকাবেন্নেসা তার মাতা। মাত্র 13 বছর বয়সে চিত্তরায়ের কাছে কলকাতায় তার আনুষ্ঠানিক সঙ্গীত শিক্ষা শুরু হয়। এক বছর পর ফিরোজা বেগম সঙ্গীত শিক্ষা শুরু করেন। উপমহাদেশের শীর্ষ সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্তের সরাসরি তত্ত্বাবধানে মাত্র 14 বছর বয়সে ফিরোজা বেগমের প্রথম গানের রেকর্ড প্রকাশিত হয়। আমরা এখন নৃত্য পরিবেশন দেখব।
জানা কাননের মায়া মৃগ কে তুমি, কে তুমি পারুল সুধাইল কে তুমি গো, অজানা কাননের মায়া মৃগ কে তুমি, কে তুমি পারুল সুধাইল কে তুমি গো। আধারে তারাগুলি হরষেছে, ঝিল্লি ঝনকেছে ঝিনি ঝিনি, ঝিনি 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 আমার মন কয় চিনি চিনি, নূপুর বেজে যায় রিনি রিনি, রিনি 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 নূপুর বেজে যায় আমার মন কয় চিনি চিনি, নূপুর বেজে যায় রিনি রিনি, রিনি 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 নূপুর বেজে যায় রিনি রিনি। ধন্যবাদ সম্মানিত সুধী। এখন স্বাগত ভাষণ প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের সম্মানিত দাতা ও এসিআই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব এম আনিসুদ্দৌলাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, কলা অনুষদের ডিন, অধ্যাপকগণ, ছাত্রছাত্রীবৃন্দ, আমন্ত্রিত অতিথিগণ, স্বর্ণপদক প্রদান কমিটির সদস্যবৃন্দ ও সঙ্গীত অনুরাগী সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমাদের উপস্থিতি হবার কারণ নিশ্চয়ই আপনাদের জানা আছে। এখন থেকে দু বছর আগে সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম আমাদের ছেড়ে চির না ফেরার দেশে চলে গেছেন। কিন্তু নজরুল সঙ্গীতের পরিবেশনায় আরও সংবেদনশীলতা ও শ্রোতাপ্রিয়তা সৃষ্টির মাধ্যমে আমরা তার অন্তলীন বাসনা পরিতৃপ্ত করতে পারি। নজরুল সঙ্গীতের বিশ্বময় প্রচারে তিনি ছিলেন এক অক্লান্ত কর্মী। তার সেই অসম্পূর্ণ কর্ম তুলে নিতে হবে আজকের প্রজন্মকে, তাহলেই সার্থক হবে এই প্রজন্মের কাছে তার অন্তিম প্রত্যাশা। 1940 সালে, সেই থেকে 2015 সাল অবধি সঙ্গীতের সুদীর্ঘ পথ পরিক্রমায় শিল্পী ফিরোজা বেগম সাত শতাধিক গান রেকর্ড করেছেন। অধিকাংশ গান নজরুল সঙ্গীত হলেও বহু বিখ্যাত হামদ, নাত, ভজন, কীর্তন, আধুনিক বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, গীত ও গজলের সমারহে পরিপূর্ণ ছিল সে সম্ভার। কাজী নজরুল ইসলামের সঙ্গীত রচনার মধ্যেও পাওয়া যায় এই প্রসারিত বৈচিত্র্য। এদেশের, পশ্চিমবঙ্গের ও পৃথিবীর বহু দেশের সঙ্গীত গৌরবময় পুরস্কারে তিনি ভূষিত হওয়া সত্ত্বেও ফিরোজা বেগমের জীবনযাপনে বা ব্যবহারে অহংকার কখনো স্পর্শ করেনি। এসিআই ফাউন্ডেশন ও ট্রাস্ট ফান্ড থেকে বিগত বছর থেকে সঙ্গীত বিভাগের সবচেয়ে প্রতিভাবান ছাত্রছাত্রীকে বিশেষ পুরস্কার ও অর্থ প্রদান করা হচ্ছে।
যাতে বাংলাদেশের সঙ্গীতের ভবিষ্যৎ শিল্পীরা উৎসাহিত বোধ করেন। আশা করি আমাদের এই প্রত্যাশা কিছুটা হলেও পূর্ণ হবে। 2017 সালে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার সংক্রান্ত জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে এই স্বর্ণপদক ও পুরস্কারের জন্য নির্বাচিত করেছেন। তার গায়ন শৈলীর অত্যন্ত উন্নত মান তাকে বিপুল শ্রোতাপ্রিয়তায় অভিষিক্ত করেছেন। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের পরিবেশনায় তার আবেদন দুই বাংলার শ্রোতাদের বিমুগ্ধ করেছে। কেবল যোগ্যতাতেই বিবেচনা রেখে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এসএ ফাউন্ডেশন ও ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তার দীর্ঘ ও সফল জীবন কামনা করছি। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এই মনোরম অনুষ্ঠানের আয়োজনের জন্য। আশা করি আগামী বছর এমনি দিনে আমরা আবার মিলিত হব। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। এখন সেই মহেন্দ্রক্ষণ, অর্থাৎ স্বর্ণপদক ও পুরস্কার প্রদান পর্ব। এবার দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেওয়ার পালা। আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আ ম শারফিন সিদ্দিককে বিনীত অনুরোধ জানাচ্ছি শিল্পীর হাতে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেওয়ার জন্য। সুধী মণ্ডলী, আসুন আমরা আবারও একবার এক মিলনায়তন করতলির মাধ্যমে শিল্পীকে সম্মানিত করি। সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমি সঙ্গীত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদোস নীলাকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সঙ্গীত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদোস নীলাকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। জান্নাতুল ফেরদোস নীলা 2016 সালের বিএ সম্মান পরীক্ষায় সঙ্গীত বিষয়ে সর্বোচ্চ সিজিপি অর্জন করায় তাকে আগামী সমাবর্তনে স্বর্ণপদক প্রদান করা হবে। এখন পুষ্পস্তবক দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে। যেমনটি বললাম, নীলাকে 2016 সালের বিএ সম্মান পরীক্ষায় সঙ্গীত বিষয়ে সর্বোচ্চ সিজিপি অর্জন করায় তাকে আগামী সমাবর্তনে স্বর্ণপদক প্রদান করা হবে। ধন্যবাদ। সুধী মণ্ডলী, এবার দেশবরেণ্য শিল্পী
ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও স্বর্ণপদক পুরস্কারপ্রাপ্ত গুণী শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সম্মানিত চেয়ারপারসন অধ্যাপক রেজানা চৌধুরী বন্যাকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার অভিব্যক্তি প্রকাশের জন্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের কলা বিভাগের মাননীয় ডিন অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ এলোয়ার হোসেন। আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন এবং এই বিশেষ অনুষ্ঠানের যার উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আয়োজন এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের সভাপতি জনাব এম আনিসুদ্দোলা, এই ট্রাস্ট ফান্ডের সকল সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বর্ণপদক জুরি বোর্ডের সকল সদস্য উপস্থিত শুধু আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমি প্রথমেই একটু বলতে চাই যে জুরি বোর্ডের সদস্য হিসেবে নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানের পদাধিকার পদে আমিও একজন সদস্য এবং নিয়মমতো জুরি বোর্ডের সদস্যদের এর ভেতরে থাকার কথা নয়, কিন্তু এবার আমি ছিলাম না কারণ আমি ছুটিতে থাকায় আমাকে এই স্বর্ণপদক প্রদানের জন্যে জুরি বোর্ড বিবেচনা করেছেন, সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তারা আমাকে মনোনীত করেছেন সেটি আমার জন্য আরও বেশি অতিরিক্ত কিছু যুক্ত করেছে আমার জন্যে। আমি অত্যন্ত সম্মানিত এবং কৃতজ্ঞতা বোধ করছি। একজন শিল্পীর জন্যে যে কোনো রকম পুরস্কার এবং স্বীকৃতি তার সত্যিকারের মূল্যায়ন করা যায় না। এটা একজন শিল্পীরা সবসময় যে কোনো ধরনের পুরস্কার, যে কোনো ধরনের স্বীকৃতি, যে কোনো ধরনের সম্মান, যে কোনো বড় প্রতিষ্ঠান, ছোট প্রতিষ্ঠান, সংগঠন, ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিবিশেষের কাছ থেকে যখন পান, সেটি তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া হয়। তার আর্থিক মূল্যায়ন বিচার করা যায় না বা আর অন্য কিছু বিচার করা যায় না। কিন্তু আজকের এই অনুষ্ঠান, আজকের এই প্রাপ্তি আমার জন্যে একটু বিশেষ মর্যাদার, সম্মানের, এই কারণে যে শ্রোতাহী যার যার নামে এই স্বর্ণপদক আজকে দেয়া হচ্ছে, শ্রোতা হিসেবে ছোটবেলা থেকেই বাংলা ভাষাভাষী শ্রোতাদের মতো আমিও তার গুণমুগ্ধ শ্রোতা ছিলাম এবং একটা সময় আমার খুব ছোট বয়সে তার গান অনুসরণ এবং অনুকরণেরও চেষ্টা করেছি। সেটা শ্রোতা হিসেবে একজন নন্দিত শিল্পীর, একজন কিংবদন্তী শিল্পীর প্রতি আমার আগ্রহ এবং আমার তার প্রতি আকর্ষণ। ফিরোজা বেগমের কৃতিত্ব সম্পর্কে আমি কিছু বলতে চাই না কারণ সেটা সবাই জানেন এবং এ নিয়ে রীতিমতো গবেষণা কর্ম করা যায়, কিন্তু একজন শ্রোতা হিসেবে আমার নিজের যেটা মনে হয় যে নজরুল গীতির ক্ষেত্রে ফিরোজা বেগমের যে দান, তাকে তিনি সরাসরি কাজী নজরুল ইসলামের কাছে গান শিখেছিলেন এবং সেই ব্রিটিশ ভারতের পাকিস্তানে নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে গানটাকে ধরে রেখেছেন এবং গানটাকে নিয়েই তার সমস্ত জীবনের সাধনা, সেটি সবাই জানেন, সেখানে নতুন করে বলবার কিছু নেই। আমি আজকে একটা জিনিস খালি বলতে চাই যেটা আমার মনে হয় যে
যারা ফিরোজা বেগমের গান নিয়মিত শোনেন, শুনেছেন এবং আগামী প্রজন্মে যারা শুনবেন তারা কেবল শুনবেন কিন্তু বিশ্লেষণের দিকে হয়তো ওইভাবে তাদের কখনো মনে হবে না। আমার নিজের যেটা মনে হয় যে ফিরোজা বেগম নজরুল গীতির বা সঙ্গীতের শিল্পী হিসেবে তার যে অনন্য বৈশিষ্ট্য, তার প্রধান ব্যাপার ছিল তার নান্দনিক বোধ, যেটা সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই বিষয়ে শিল্পীরা অতটা মনোযোগী থাকেন না। নান্দনিক বোধ বলতে আমি বলতে চাই যে রবীন্দ্রনাথ তার নান্দনিকতা সঙ্গীত চিন্তায় নান্দনিকতা সম্বন্ধে বলছেন যে শিল্পের সার্থকতা কোথায়, শিল্পের সার্থকতা হচ্ছে তার সংযমে এবং তার সরলতায়। অর্থাৎ যা কিছু আমি জানি, আমার যতটুকু পাণ্ডিত্য, সব কিছু আমি একসাথে কেন দেখাব, যেখানে যতটুকু প্রয়োজন সেইটুকু দিয়েই আমি আমার শিল্পকে সাজাবো। অর্থাৎ একটা মূর্তি যদি তৈরি করি বা একটা ছবি যদি আঁকি তাকে আমি সব অলংকার কেন পরাবো। আমার মনে হয় ফিরোজা বেগম এই বিষয়টি খুব ভালো করে বুঝতেন, যেই কারণে নজরুলের গানের যে একটা প্রচলিত ধারণা যে খুব সাংঘাতিক তান কর্তব আলাপ ক্লাসিক্যাল, যে যত বেশি জানে সে তত ভালো নজরুল গীতি শিল্পী, এই ব্যাপারটার সম্পর্কে ফিরোজা বেগম অত্যন্ত সচেতন ছিলেন এবং তার গানে সেই সরলতাটা অর্থাৎ আর্টের যেটা সৌন্দর্য সেটি তিনি খুব সুনিপুণভাবে প্রয়োগ করেছেন এবং সেই কারণেই ফিরোজা বেগম ফিরোজা বেগম হয়ে উঠেছেন। আর পাঁচজন তার সময়ের আর পাঁচজন নজরুল গীতির শিল্পীর সাথে তার সেখানেই পার্থক্য। আর ফিরোজা বেগমের আরেকটা বিষয় আমার মনে হয় যে তিনি প্রতিটি গানের চরিত্র বুঝতেন এবং সেই চরিত্র অনুযায়ী গানটিকে চিত্র করতেন। তার গাওয়া চমকে চমকে ভিরু ভিরু পায় শুনলে যে লাস্য গানের মধ্যে, অথবা বিরহ দিয়ে গেলে আমি চিরতরে দূরে চলে যাব, এইসব গানে যে হৃদয় নিংড়ানো বিরহ ভাব, এই বিচিত্র ভাব এত সহজ সৌন্দর্যে তার গানে তিনি ফুটিয়েছেন বলেই ফিরোজা বেগম কিংবদন্তি শিল্পী, ফিরোজা বেগম অমর শিল্পী। আমি বিশেষ করে এই জন্যে আরও সম্মানিত বোধ করছি যে এই শিল্পীর নামে একটি স্বর্ণপদক আমাকে দেয়া হলো। স্বর্ণপদক যেটা আমি শুরুতেই বললাম, সম্মান স্বীকৃতি প্রতি শিল্পীর জন্যেই পরম পাওয়া, কিন্তু এই সম্মান এবং স্বীকৃতি একজন শিল্পীকে আরও দায়বদ্ধ করে তোলে, প্রশ্ন জাগে সত্যি আমি এর যোগ্য কিনা। আজকের উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ফিরোজা বেগম স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের সকল সদস্য সদস্যা, ফিরোজা বেগমের পরিবারের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শেষে এইটুকু বলবো যে দোয়া করবেন যে স্বর্ণপদক আপনারা দিয়েছেন তার সম্মানটুকু যেন রাখতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুধী মণ্ডলী। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ দেলাওয়ার হোসেনকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের আয়োজনে আজকের অনুষ্ঠানের সভাপতি ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামালউদ্দিন, প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক আ.মোশ আরভিন সিদ্দিক, সঙ্গীত বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপারসন টুম্পা সমাদ্দার, ট্রাস্ট ফান্ডের দাতা জনাব এম আনিসুদ্দৌলা, এবারে ফিরোজা বেগম স্বর্ণপদকে ভূষিত
বরেণ্য শিল্পী অধ্যাপক রেজাউনা চৌধুরী বন্যা, ফিরোজা বেগমের পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত সহকর্মীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও সুধী মণ্ডলী, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। শুরুতে আমরা আজকে যার নামে এই স্মৃতি পুরস্কার দিচ্ছি সেই গুণী সঙ্গীত শিল্পী সাধক ফিরোজা বেগমের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এবার ফিরোজা বেগম স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীতের অন্যতম শীর্ষ শিল্পী অধ্যাপক রেজাউনা চৌধুরী বন্যা, তাকে আন্তরিক অভিনন্দন জানাই। শিক্ষার্থীদের মধ্য থেকে সঙ্গীত বিষয়ে বিএ সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি নীলাকে অভিনন্দন জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট ফান্ড এবং বৃত্তি ফান্ডের মধ্যে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড আর্থিক মানদণ্ডে এবং সব বিবেচনায় অন্যতম শীর্ষ ফান্ড। এই ফান্ডটি মাননীয় কোষাধ্যক্ষের যোগ্য পরিচালনায় নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সঙ্গীত বিভাগের সার্বিক সহযোগিতায় এই পদকটি মনোনীত শিল্পী ও শিক্ষার্থীর একটি মূল্যবান স্বীকৃতি। এই ফান্ডের দাতা শিল্পী ফিরোজা বেগমের সুযোগ্য ভাই এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এম আনিসুদ্দৌলা সহ এই পরিবারের সদস্যবৃন্দকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। শুধু ফিরোজা বেগম স্মৃতি ফান্ডে নয়, কলা অনুষদের সামনে সৌন্দর্য বর্ধনের জন্য এই ফাউন্ডেশন থেকে 1 কোটি টাকারও অধিক অনুদান দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম আনিসুদ্দৌলা, তার পরিবার এবং এই পরিবারের একজন যিনি আমাদের সঙ্গে সেতুবন্ধনে কাজ করে যাচ্ছেন, বিজনেস স্টাডিজ বিভাগের স্টাডিজ ফ্যাকাল্টির সম্মানিত ডিন প্রফেসর শিবলী রুবাইতুল ইসলামের প্রতি কলা অনুষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ফিরোজা বেগম আমাদের কাছে নজরুল সঙ্গীতের একজন প্রখ্যাত শিল্পী হিসেবে বেশি পরিচিত। সেই শিশুকাল থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী থাকাকালীন অল ইন্ডিয়া রেডিওতে গিয়ে সঙ্গীত জগতে তিনি প্রবেশ করেন। শুধু আমাদের দেশে নয়, প্রতিবেশী ভারত, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে তার গানের আবেদন ব্যাপক। আমরা অনেকে জানি না সেই ছেলেবেলা থেকেই তিনি অভিনয় এবং গীতিনাট্যেও অংশ নেন। শিল্পী ছাড়াও তিনি ছিলেন গবেষক, সংকলক, কবি নজরুলের একনিষ্ঠ ভক্ত। ফিরোজা বেগম নজরুল সঙ্গীতের স্বরলিপি সংকলনে অসামান্য অবদান রাখেন। 1960 সালে তার প্রথম স্বরলিপি গ্রন্থটি প্রকাশিত হয়। এরপর বাংলা একাডেমি থেকে এ বিষয়ে আরও 3টি স্বরলিপি গ্রন্থ প্রকাশিত হয়। দেশ বিদেশে প্রায় 400 একক অনুষ্ঠান করে নজরুল সঙ্গীতকে তিনি ব্যাপক জনপ্রিয়তা নিয়ে এসেছেন। সমাজসেবামূলক কাজেও তার বিরল বিচরণ ছিল। বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং দুস্থদের সেবায় তিনি বহু চ্যারিটি অনুষ্ঠান নিজে করেছেন। তিনি ছিলেন বারডেমের জীবন সদস্য। অন্যদিকে আমাদের দেশের রবীন্দ্রসঙ্গীত চর্চার ক্ষেত্রে অধ্যাপক রেজাউনা চৌধুরী বন্যা এক অনন্য সাধারণ নাম। শুধু শিল্পী হিসেবে নয়, সাধক, সংগঠক এবং শিক্ষক হিসেবে ইতিমধ্যে তিনি সুখ্যাতি অর্জন করেছেন। তার প্রিয় শান্তিনিকেতনের মতো শান্তির পরিবেশ আমরা তাকে দিতে না পারলেও তিনি কিন্তু বসে নেই। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের পর বর্তমানে নৃত্যকলা বিভাগের তিনি প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। রেজাউনা চৌধুরী বন্যা নিজ উদ্যোগে গড়ে তুলেছেন সঙ্গীত নিকেতন সুরের ধারা। 1992 সালে হাতে গোনা কয়েকটি জন শিক্ষার্থী নিয়ে যার যাত্রা শুরু হয়েছিল, বর্তমানে যার সদস্য সংখ্যা হচ্ছে 400-এর অধিক। পথ শিশুদের জন্য পরিচালনা করছেন তিনি সঙ্গীত কার্যক্রম। ইতিমধ্যে তিনিও বাংলাদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকৃতি স্বাধীনতা পদক পেয়েছেন। এই গুণী শিল্পীর অবদানের স্বীকৃতি দিতে পেরে আমরাও নিজেদেরকে ধন্য মনে করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রশাসন সংস্কৃতি চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। ইতিমধ্যে আবাসিক হলগুলোতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সঙ্গীত এবং নাটকের জন্য প্রশিক্ষণ হয়েছে, আন্তঃহল সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কলা অনুষদ এই ধারাবাহিকতায় অনুষ্ঠান করতে যাচ্ছে 7 দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা। সঙ্গীত ও নাট্যকলা বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে সঙ্গীত এবং পারফরমেন্স আর্টস স্টাডিজ বিভাগ স্বতন্ত্র বিভাগ হিসাবে স্বীকৃতি পেয়েছে। কলা অনুষদের সর্বশেষ এই বিভাগ হচ্ছে নাট্যকলা বিভাগ, যেটি মুক্তচিন্তা এবং সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে। এসব বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে দেশ এবং বিদেশে সুখ্যাতি অর্জন করেছেন। বিভাগগুলো শিল্প সাহিত্যের উদার ধারার বিকাশ, এ দেশে মুক্ত বুদ্ধিচর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ভূমিকা রেখে যাচ্ছে। এই বিভাগগুলো বিকশিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সীমিত সামর্থ্যের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত, যেমনটি এগিয়ে এসেছেন এসিআই ফাউন্ডেশন। আমরা আশা করি আজকের মতো প্রতিবছর একজন গুণী শিল্পীকে আমরা সম্মানিত করতে পারব।
আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে মরণোত্তর পুরস্কারের বিধান রয়েছে। আমরা বিশ্বাস করি গুণীর সম্মান তার জীবিতাবস্থায় দেওয়া উচিত, এবং এই কারণেই ফিরোজা বেগম স্মৃতি ফাউন্ডেশন ট্রাস্ট নীতিমালায় একজন জীবিত শিল্পীকে এই সম্মাননা দেওয়ার নীতিমালা প্রণয়ন করেছে। অন্যদিকে সঙ্গীত বিভাগের অনার্স পর্যায়ে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে স্বর্ণপদক দিয়ে স্বীকৃতির মাধ্যমে মেধাবীদের উৎসাহিত করা হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস দেশের শিল্প উদ্যোক্তা, অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ জনাব এম আনিসুদ্দৌলার মতো এগিয়ে এলে বাঙালি জাতির শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি আরও বিকশিত হবে। জাতি হিসেবে গর্বের দিকগুলো আমরা দেশ এবং বিদেশে আরও ছড়িয়ে দিতে পারব। সবশেষে আবারও সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী, ফিরোজা বেগম ট্রাস্ট ফান্ড পরিচালনা পর্ষদ, ফান্ডের দাতা, জুরি বোর্ডের সদস্যবৃন্দ, সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এবং যারা আপনারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, সম্মানিত প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের অভিভাবক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম. শারিফিন সিদ্দিক স্যারকে। ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামালউদ্দিন, আমাদের সাথে আছেন এই ট্রাস্ট ফান্ডের সম্মানিত দাতা এবং এসএ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান জনাব এম আনিসুদ্দৌলা আছেন, যাকে আমরা আজকে স্বর্ণপদক প্রদান করেছি একটু আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন এবং দেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা আছেন, সঙ্গীত বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি টুম্পা সমাদ্দার, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, ফিরোজা বেগমের পরিবারের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুধীজন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। আমি প্রথমে ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আজ তার একানব্বইতম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান, তিনি আমাদেরকে সংস্কৃতি জগতে যে অবদান দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে গেছেন সেটি আমাদের সবসময় স্মরণে আছে, স্মরণে থাকবে। ফিরোজা বেগম সরাসরি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম থেকে তালিম নিয়েছেন, সঙ্গীত শিক্ষা নিয়েছেন, এবং সেই কারণেই তিনি পরিচিত ছিলেন বিদ্রোহী কবির বিদ্রোহী শিষ্যা। আমি আজকে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আমি ধন্যবাদ জানাই ফিরোজা বেগমের পরিবারের সদস্যবৃন্দ, বিশেষ করে জনাব এম আনিসুদ্দৌলার প্রতি, যিনি এই ট্রাস্ট ফান্ডের অর্থায়ন করেছেন, এবং সেই কারণে আমরা প্রতি বৎসর এভাবে স্বর্ণপদক এবং আমাদের বরেণ্য সঙ্গীত শিল্পীর স্বর্ণপদক এবং সঙ্গীত বিভাগের কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃত্তি এগুলো দিতে পারছি। একটু আগেই স্বাগত বক্তব্যে জনাব এম আনিসুদ্দৌলা যে কথাগুলো বলেছেন সেগুলো আমাদের সবারই কথা। আমরা চাই ফিরোজা বেগমের স্মৃতি অমর থাকুক, এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তারা হয়তো অনেকে সঙ্গীতের সঙ্গে যুক্ত থাকবেন, কিন্তু অনেকে হয়তো অন্যান্য বিষয়ে লেখাপড়া করবে, কিন্তু সবাই যেন আমাদের এই প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতিকে ধারণ করেন, কারণ তিনি সঙ্গীতে যেভাবে অবদান রেখেছেন ঠিক একইভাবে অবদান রেখেছেন দেশের সংস্কৃতির বিকাশে, সাংস্কৃতিক যে পরিমণ্ডল তার পরিধি বিবর্ধনে। এই ধরনের মানুষের প্রয়োজন সবসময়। আমরা যখন আজকে পৃথিবীতে নানা সংকটের সম্মুখীন হই, পৃথিবী আজকে একটা বড় ধরনের সংকটে আছে, যে এই জঙ্গিবাদী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তাদের যে অপকর্ম, সেখান থেকে মুক্তির একটি উপায় মানুষকে সংস্কৃতি মনস্ক করা, সংস্কৃতির সাথে যে
যুক্ত থাকবে তার পক্ষে আরেকজন মানুষকে বিন্দুমাত্র ক্ষতি করা এই চিন্তাটাও করা সম্ভব নয়। কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে শুধু ক্ষতি করছে না, তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে, মানুষ হত্যার জন্য প্রশিক্ষণ নিচ্ছে, মানুষ হত্যা কীভাবে করা যায় সেটাই তার সারাদিনের চিন্তাভাবনা। এটি কি একবিংশ শতাব্দীতে চিন্তা করা যায় যে এই শতাব্দীতে আমরা জ্ঞান বিজ্ঞানে এত দূর এগিয়ে এসেছি, এই জঙ্গিবাদী গোষ্ঠী এরা সন্ত্রাসীরা কী করছে, একেবারে নিরপরাধ মানুষ যাদেরকে তারা হয়তো চেনেও না তাদেরকে তারা রাস্তাঘাটে হত্যা করছে, ব্রিটিশ পার্লামেন্টের সামনে নিজ শহরে যারা গাড়ি চাপা দিয়ে নিরপরাধ পথচারীদের হত্যা করেছে তারা জানতো যে কাদেরকে তারা হত্যা করছে, কিন্তু তারা হত্যা করেছে একেবারে শান্তিপ্রিয় সাধারণ মানুষকে। আমি নিশ্চিত এদের মাঝে সংস্কৃতির যদি বিন্দুমাত্র অস্তিত্ব থাকত নিশ্চয়ই তাদের পক্ষে এই ধরনের অপকর্মে যুক্ত হওয়া সম্ভব ছিল না। তা আমি মনে করি যে আমাদের এই আজকের যে আয়োজন, আমরা আমাদের বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে পুরস্কৃত করেছি, আমরা আমাদের বিভাগে সঙ্গীত বিভাগের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত জান্নাতুল ফেরদৌস নীলাকে স্বর্ণপদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে এই স্বর্ণপদক তাকে আনুষ্ঠানিকভাবে আমাদের আগামী সমাবর্তনে হস্তান্তর করা হবে। এটি আমাদের এই ট্রাস্ট ফান্ডের কর্মসূচি, সেই অনুযায়ী আমরা পালন করছি। কিন্তু এই দিনের তাৎপর্য, বিশেষ করে ফিরোজা বেগমের জন্মদিন নিয়ে, জন্মদিনে যখন আমরা সমবেত হই, এই গুণী শিল্পীর জীবন নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন আমাদের এর গুরুত্ব অনেক বেড়ে যায়। আমাদের এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে ফিরোজা বেগমের সাথে সবসময় সংযুক্ত রাখতে হবে। ফিরোজা বেগম আমাদের মাঝে নেই, তিনি আজকে সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু তিনি যে অবদান রেখে গেছেন সেই কারণে তিনি সবসময় আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন, নমস্য হয়ে থাকবেন। এবং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের তরুণ প্রজন্মকে ফিরোজা বেগমের সাথে সবসময় যুক্ত রাখা। সেই কারণেই এই ধরনের আয়োজন, এই ধরনের অনুষ্ঠান। ফিরোজা বেগমের যে জীবনের নানা কৃতিত্ব, নানা অবদান, নানা সাফল্য, সেগুলো সংক্ষেপে বলে শেষ করা যাবে না। কিন্তু আপনারা চিন্তা করতে পারেন যে ফিরোজা বেগমের মিউজিক্যাল রেকর্ড, যা ক্যাসেট, এক মাসে 10 লক্ষ ক্যাসেট বিক্রি হয়েছে, এবং সেই জন্য জাপানের রেকর্ডিং কোম্পানি সেই সাউন্ড রাতে যদি এই গানটি, যে এক মাসে 10 লক্ষ ডিস্ক বিক্রি হওয়ার কারণে তাকে সম্মাননা জানিয়েছে, একটা অসাধারণ দৃষ্টান্ত। রবীন্দ্র নজরুল সঙ্গীত তিনি গাইলেন এবং সেইটি এক মাসে 10 লক্ষ রেকর্ড বিক্রি হল, শুধু দুই বাংলায় নয়, সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে সেখানেই ফিরোজা বেগম আছেন। তিনি আজ প্রয়াত, কিন্তু তিনি একই সাথে জীবিত, তিনি আছেন আমাদের সাথে। তার সঙ্গীত, তার জীবন কাহিনী আমাদের সাথে আছে, সেখান থেকে আমরা শিক্ষা নেব, দীক্ষা নেব এবং সামনের দিকে এগিয়ে যাব। তা আমি বেশি সময় নিতে চাই না, আমি মনে করি যে আজকে জুরি বোর্ড যাকে নির্বাচন করে আজ সম্মাননা দিলেন এটি যথাযথ নির্বাচন। রেজওয়ানী চৌধুরী বন্যাকে আমরা সহকর্মী হিসেবে পেয়েছি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি, এর আগে সঙ্গীত বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন, সঙ্গীত বিভাগে অধ্যাপনা করছেন, কিন্তু একই সাথে আমরা জানি যে তিনি দেশে বিদেশে সর্বত্র এই রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিচরণ করছেন, রবীন্দ্রসঙ্গীতকে আমাদের জীবনের অনুষঙ্গ হিসেবে যুক্ত করেছেন। আমি রেজওয়ানা চৌধুরী বন্যাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই, এবং আশা করি তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা সংস্কৃতিকে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হব। আমি জান্নাতুল ফেরদৌস নীলাকে আন্তরিক অভিনন্দন জানাই, এবং আমি আশা করি যে আমাদের এই শিক্ষার্থী ফিরোজা বেগমের জীবন থেকে সঠিক শিক্ষা নিয়ে তার সঙ্গীত জীবনকে আরও বেশি সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। জনাব আনিসুদ্দৌলা আমাদের এই বিশ্ববিদ্যালয়েরই একজন সদস্য, তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী, তিনি পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন, ছাত্র ছিলেন, এবং সেই ভাষা আন্দোলনের সময় তার যে অবদান সেগুলো আমরা সবসময় স্মরণে রাখি।
জনমানিসুদ্দৌলা বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত বন্ধু, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, কিন্তু একই সাথে তিনি আমাদের যে বর্তমান শিক্ষার্থীদের যে নানা সমস্যা সংকট সেগুলো সম্পর্কে অবহিত, এবং সেই কারণে প্রায়ই তিনি আমার সাথে মত বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের কী প্রয়োজন আছে, কোথায় তিনি সাহায্য সহযোগিতা করতে পারেন সেই সম্পর্কে কথা বলেন। এবং আমাদের কলা অনুষদের ডিন একটু আগে যেটি বললেন যে কলা অনুষদের সামনে আমাদের যে বটতলা এবং অপরাজয় বাংলার জায়গাটি আছে সেটিকে আরও সুসজ্জিত করা, সংস্কার করা, সুন্দর করা, সেই কাজে তিনি প্রচুর অর্থায়ন করেছেন, করছেন। আমাদের অন্যান্য বিভাগে বিজ্ঞান অনুষদে, বিজনেস স্টাডিজ অনুষদে, কলা অনুষদে, সামাজিক বিজ্ঞান অনুষদে, বিভিন্ন অনুষদে তিনি বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে চলেছেন। এই ধরনের মানুষ সমাজে দরকার। তার মাতৃসমা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেমন নিয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে চলেছেন। আমরা অনেকেই বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছি অনেক, একেবারে বিনে পয়সায় লেখাপড়ার সুযোগ পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি, শিক্ষকতা করছি, চাকরি বাকরি করছি, আমরা আমাদের জীবনযাপনও করছি এই সাধারণ মানুষের পয়সায়, যাদের পয়সায় এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। কিন্তু কয়েকজন আমরা এই বিশ্ববিদ্যালয়কে কিছু দেওয়ার চেষ্টা করি। পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের মাতৃসমা প্রতিষ্ঠানকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে। জনাব আনিসুদ্দৌলা সেই ক্ষেত্রে একজন বিরল দৃষ্টান্তের মানুষ। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আশা করি যে আমাদের অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা, আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যেন আনিসুদ্দৌলার এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নেবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীজন, ফিরোজা বেগমের পরিবারের সদস্যবৃন্দ, আপনাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের উপস্থিতি আজকে আমাদের এই ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের অনুষ্ঠানকে সব দিক থেকে সাফল্যমণ্ডিত করে তুলেছে, সফল হয়েছে। আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। আজকের এই ট্রাস্ট ফান্ড অনুষ্ঠান আয়োজনে আমাদের রেজিস্ট্রার অফিসের সকলে যারা পরিশ্রম করে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজনের ব্যবস্থা নিয়েছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং সর্বশেষে শুধু এই কথাটুকু বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি, তিনি যে কথাগুলো বলেছেন তার জীবনে, জীবদ্দশায়, সেগুলো আমাদের মনে রাখা প্রয়োজন। সত্যের যে শক্তি, সেই শক্তিতে শক্তিবান হয়ে সেই শক্তিকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কবি কাজী নজরুল ইসলামের যে দর্শন, সেটি আমাদের অনুসরণ করা প্রয়োজন আছে। তিনি বলেছেন, মানুষের শক্তি তার নির্লোভ আচরণ। যিনি নির্লোভ তিনি সত্যের সাথে থাকতে পারেন, আর যার মাঝে লোভ কাজ করে তিনি মাঝে মাঝে নিজের স্বার্থে সত্যকে পাশ কাটিয়ে বিভিন্ন দিকে যাওয়ার একটা প্রচেষ্টা চালান। তো নির্লোভ মানুষ দরকার আমাদের সমাজে, সত্যনিষ্ঠ মানুষ দরকার আমাদের সমাজে, দুর্নীতিমুক্ত মানুষ আমাদের দরকার আমাদের সমাজে। এবং সেটা আসবে কোত্থেকে? সেটা আসবে এই সংস্কৃতির শিক্ষা থেকে, সেটা আসবে সুশিক্ষা থেকে। সেই সুশিক্ষাই আমরা দিতে চাই আমাদের নতুন প্রজন্মকে, যে দর্শন আসলে ফিরোজা বেগমের দর্শন। কবি কাজী নজরুল ইসলাম থেকে সরাসরি শিক্ষা নেয় একজন মানুষ, সেজন্যই ফিরোজা বেগমের মৃত্যুর পর যে শোক সভা হয় সেখানে একজন ফিরোজা বেগমের একজন অনুসারী, গুণগ্রাহী, তিনি বলেছিলেন যে যখন নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম মারা গেলেন, আমরা মনে করেছি ফিরোজা বেগম তো আছে, অতএব নজরুল ইসলাম আমাদের সাথে আছে। ফিরোজা বেগম আজ নেই, কিন্তু নজরুল ইসলামকে ফিরোজা বেগমের মাধ্যমে আমাদের কাছে আমরা সবসময় রাখবো এবং ফিরোজা বেগম সবসময় আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় উপাচার্যকে তার উৎসাহব্যঞ্জক, তথ্য সমৃদ্ধ ও দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য।
সুধী মণ্ডলী, এবার ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসন মিসেস টুম্পা সমদ্দারকে। ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার প্রদান অনুষ্ঠান 2017। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আহম শারিফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কলা অনুষদের মাননীয় ডিন ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত আছেন এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ট্রাস্ট ফান্ডের দাতা জনাব এম আনিসুদ্দৌলা। উপস্থিত আছেন স্বর্ণপদক ও পুরস্কারপ্রাপ্ত শিল্পী অধ্যাপক রেজানা চৌধুরী বন্যা। আমি সঙ্গীত বিভাগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ফিরোজা বেগমের পরিবারের সদস্যবৃন্দ এবং এসিআই ফাউন্ডেশনের ফাউন্ডেশনকে এই ধরনের মহতী উদ্যোগ এবং পৃষ্ঠপোষকতার জন্য। পুরস্কার এবং স্বীকৃতি আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথে প্রেরণা যোগায়। তাদেরকে এই প্রেরণা দেওয়ার জন্য, এই পৃষ্ঠপোষকতার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি সঙ্গীত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী লীনাকে। বিএ সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ পেয়ে এই বৃত্তি অর্জন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দকে এবং শিক্ষার্থীবৃন্দকে, উপস্থিত সুধীবৃন্দকে এবং সকল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দকে এবং রেজিস্ট্রার বিল্ডিংয়ের যে সকল কর্মকর্তা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। সমবেত সুধী, আপনাদের সকলকে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানে আমরা উপভোগ করব আজকের পুরস্কারপ্রাপ্ত শিল্পী অধ্যাপক রেজানা চৌধুরী বন্যার সঙ্গীত পরিবেশনা। তবে তার পূর্বে সঙ্গীত পরিবেশনা করবে সঙ্গীত বিভাগের সর্বোচ্চ সিজিবে প্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নীলা। আমি নীলাকে অনুরোধ জানাচ্ছি তার সঙ্গীত পরিবেশনের জন্য।
অভ্যাগত সুধী মণ্ডলী, এখন আমরা উপভোগ করব আজকের অনুষ্ঠানের পুরস্কারপ্রাপ্ত শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গীত পরিবেশনা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছি, বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছি। Yeah.
দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছি, বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে thank you.
উপাচার্য মহোদয় এত যে আমাদের সারা পৃথিবীব্যাপী যে একটা অশান্তি অসহনশীলতা হিংসা দেশের কথা বললেন এবং তার একমাত্র প্রতিকার হিসেবে সাংস্কৃতিক কর্মকাণ্ড শিল্পচর্চা তার কথা বারবার বললেন তার কথায় তারই প্রসঙ্গ ধরে একটি শান্তি গান বরিশোধরা মাঝে শান্তির বাগে বরিশোধরা মাঝে শান্তির বাগে শুষ্ক
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সবাই একলা চলো, একলা চলো, একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে আমরা সঙ্গীতটি সবাই সবাই মিলে গিয়েছি, একলা নয়। আন্তরিক ধন্যবাদ বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে তার অনবদ্য ও মনোমুগ্ধকর পরিবেশনার জন্য। সমবেত সুধী এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপ্যায়ন পর্বে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানেই শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ। তবু আমারে